সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি আমাদের হাতের কাছে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে খুবই মজার একটা রেসিপি, মোরগ পোলাও। তো চলুন দেখে আসা যাক। এটা তৈরি করার জন্য আমি প্রথমে এই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এবং এই তেলের সাথে কিছুটা ঘি অ্যাড করলাম, কারণ এই ঘিটা অ্যাড করলে এই মাংসের টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেড়ে যায়। এবার আমি আগে থেকে এখানে হাফ মুরগি নিয়েছি এবং এই মুরগির মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটা এই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করব না, হালকা করে এপিট ওপিট যখন একটু কালার আসবে তখনই আমি এটাকে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই একই তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে আমি খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এটা দিয়ে আমি এটাকে মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করলাম আদা এবং রসুন। আমি বেশি অ্যাড করি না, আমি এখানে হাফ টেবিল চামচ মতো করে আদা এবং রসুন দিয়েছি এবং এই আদা এবং রসুনটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আমার ভেজে রাখা যে মাংস ছিল সেটাকে দিলাম, সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ আর শুকনো মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে এই মশলার সাথে মাংসটাকে একটু মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করলাম আমার বাসায় ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে টক দই, সেটাকে আমি অ্যাড করে দিলাম। আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব হালকা করে। এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করছি যাতে মাংসটা আমার একটু সিদ্ধ হয়ে যায়, আর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং তেজপাতা। এবার আমি মাঝারি আঁচে মাংসটাকে একটু সিদ্ধ করে এটাকে রান্না করে নিচ্ছি। আমি এটাকে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি যাতে মাংসের তেলটা উঠে যায়। এ পর্যায়ে আমি হাফ কেজি চাল, পোলার চাল, এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটাকে আমি অ্যাড করলাম। অ্যাড করে আমি এটার এই মাংসের সাথে আমি এটাকে ভালো করে একটু ভেজে নিব। আমি 3-4 মিনিট ধরে এটাকে সুন্দর করে একটু ভাজবো। এবার আমি গরম পানি অ্যাড করছি। আমি যে মাংস চাল নিয়েছিলাম চালের পরিমাণের চেয়ে কিছুটা কম পানি অ্যাড করেছি এবং সাথে আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিলে এই মোরগ পোলার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ এবং আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করব খানিকক্ষণ। এই যে আমার পানিগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এই আমার প্যানের নিচে একটা তাওয়া দিয়ে এটাকে আমি দমে রাখবো। আমি তার আগে কিছুটা ঘি ছিটিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি এটাকে সুন্দর মতো আটকে দিয়ে এই আমার ঢাকনার যে ফুটাটা ছিল সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে এটাকে আমি 15-20 মিনিট আমি দমে রেখেছি। দমে রাখার পরে দেখুন আমার মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং এর ফ্লেভারটা এত মজা হয়েছে যে আপনি না খেলে বিশ্বাস করবেন না। মানে এত সামান্য উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আপনার বাসায় তৈরি করে দেখবেন, নিরাশ হবেন না কেউ। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকম রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং আমার থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।